সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? রেসিপিস বাই সুইটি চ্যানেলে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের জন্য মোচার পকোড়া রেসিপি নিয়ে চলে আসলাম। মোচার পাকোড়াটা খেতে অসম্ভব মজার, আর এটা অনেক বেশি মুচমুচে। উপরটা একদম ক্রিস্পি কিন্তু ভিতরটা একদম সফট, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। অসম্ভব মজার মোচার এই পাকোড়াটা। মোচার পাকোড়াটা দেখতে যতটা লোভনীয়, এটা খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার হয়েছে। সাধারণত বাচ্চাদেরকে কিন্তু মোচা খাওয়ানো যায় না, তো এইভাবে পকোড়া বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়ে নিবে। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি মোচার পাকোড়া রেসিপিটা। এখানে আমি বড় সাইজের একটা মোচা নিয়েছি। তো মোচার উপরে লাল খোসাগুলো ফেলে দিয়ে ভিতরে শুধু সাদা অংশটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন আপনারা, এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। তো তাতে দিয়ে দিচ্ছি পানি, এখন পানিতে দিয়ে দিচ্ছি হাফ চামচের অর্ধেক হলুদ গুঁড়া। এখন পানিটা ফুটে উঠছে, তো এখন দিয়ে দিচ্ছি মোচা। হলুদটা দেওয়ার কারণে মোচার কালারটা অনেক সুন্দর আসবে। মোচা কুচিগুলোকে অবশ্যই কিন্তু সিদ্ধ করে নিতে হবে, আর সিদ্ধ করে নেওয়ার কারণে মোচার যে একটা কষ থাকে, তো কালো কালো, সে কষগুলো কিন্তু চলে যাবে। এখন মোচাতে বলক চলে আসছে। এখন এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিলাম। দেখুন আপনারা, এখন মোচা কুচিগুলো আমি নামিয়ে নিচ্ছি। মোচা কুচিগুলো নামিয়ে পানিটা ঝরিয়ে আমি এখন একটা বলে নিয়ে নিলাম। এখন মোচা কুচির মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি, হাফ চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, হাফ চামচ দিচ্ছি মরিচ গুঁড়া, হাফ চামচ দিচ্ছি জিরা আর ধনিয়া মিক্স করা গুঁড়া, হাফ চামচের অর্ধেক দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এখন সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিব, যেন এগুলো একদম নরম হয়ে যায়। এগুলো একটু চাপ দিয়ে দিয়ে কিন্তু মেখে নিতে হবে। দেখুন আমি কিভাবে মাখছি, আশা করি আপনারা দেখে বুঝতে পারতেছেন। এখন এগুলো কিন্তু আগের চেয়ে অনেকটাই নরম হয়ে গেছে। এখন এগুলোতে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর 1 আঙ্গুলে সামান্য পরিমাণে দিয়ে দিলাম খাওয়ার সোডা। এখন এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এখন কিন্তু এগুলো একদম মাখা হয়ে গেছে। আর এগুলোর ঘনত্বটা কেমন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু ময়দাটা একদম অল্প দিয়েছি, এখানে সবগুলো কিন্তু মোচা কুচি। এখন আমি পাকোড়ার জন্য অল্প একটু নিছি। দেখুন আমি এটাকে সুন্দর করে পাকোড়ার শেপ দিয়ে দিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তো তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা এখন ভালো করে গরম হয়ে গেছে, তো আমি একটা একটা করে পকোড়া দিয়ে দিচ্ছি। এখন কিন্তু চুলার আগুনটা একদম বাড়িয়ে রাখতে হবে, তো আমি ফুল আঁচে রেখে পকোড়ার 2 পাশটা হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন পকোড়ার 1 পাশে কিন্তু সুন্দর কালার আসছে। এখন আমি পকোড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। এখন সবগুলো পকোড়া উল্টিয়ে দিলাম। এখন আগুনের আঁচটা আমি কিন্তু কমিয়ে দিব, তো মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে আমি ভালো করে ভেজে একদম মুচমুচে করে নিচ্ছি। তো এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন দেখুন পকোড়াগুলোতে খুব সুন্দর কালার চলে আসছে, তো আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন পকোড়াগুলো কতটা সুন্দর লাগছে। এখন আমি পকোড়াগুলো গরম গরম পরিবেশন করছি। দেখুন পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে, আর দেখতেও মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এগুলো খেতে কিন্তু অসম্ভব মজার, তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা,
এটার উপরটা একদম ক্রিসপি কিন্তু ভিতরটা একদম সফট, এটা ভিতরটা মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে, অনেক বেশি মজার এই পাকোড়াগুলো। আশা করি আপনারা এটা যদি বানিয়ে খেয়ে দেখেন অনেক বেশি মজা পাবেন, বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে বড়দের সাথে সাথে এই পাকোড়াটা। আশা করছি আমার আজকের মোচার পাকোড়া রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যায়, তাহলে সেটা আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।